মেজরিটিতে যদি আমরা এই জিনিসটা দেখায় আস্ক করি যে এটা কি, সবার মাথায় প্রথমে ইমিডিয়েটলি জিনিসটা মনে হবে যে ভাই এটা একটা গোপ্রো, কারণ এই সেগমেন্টে গোপ্রো হয়ে গেছে কিং। আর সে সিংহাসনে যে বসছে সেটা থেকে আর নামার কোনো নামই নেই। এমন একটা অবস্থা হয়েছে যে মানুষ যে কোনো অ্যাকশন ক্যামেরা দেখলে ওইটারই গোপ্রো বানায় দেয়। তো যাই হোক, আজকে আমরা গোপ্রোর ইতিহাস নিয়ে আলোচনা করবো না, আজকে আমরা কথা বলবো একটা অন্যরকম গোপ্রো বা একটা অন্যরকম অ্যাকশন ক্যামেরা নিয়ে, যেটা হচ্ছে Insta360 One RS। তো এটা হচ্ছে যে একটু নতুন আসছে এবং নাইস, এবং দেখবো যে এটা অ্যাকচুয়ালি গোপ্রো কিলার কিনা বা অত ওয়াও এবং অস্থির কিনা। সব কিছু নিয়ে কথা বলার জন্য সাথে থাকছে আমি আরিফুল ইসলাম ইমন, অ্যান্ড আপনারা দেখছেন ATC অর্থাৎ একের টেক চ্যানেল। নামের সাথে 360 থাকলেও এটা কোনো 360 ক্যামেরা না, তবে এটা একটা মডিউলার ক্যামেরা। সো 360 মডিউল লাগালেই এটাও একটা 360 ক্যামেরা হয়ে যাবে ইনস্ট্যান্টলি। আর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। তাদের কাছে যত ধরনের ক্যামেরা অ্যাক্সেসরিজ, গিয়ার্স, গ্যাজেটস, ব্যাগস অ্যান্ড যা কিছু দরকার সব কিছু পেয়ে যাবেন তাদের কাছে যথেষ্ট সুলভ মূল্যে। তাদের আউটলেট রয়েছে বসুন্ধরা সিটিতে এবং যমুনা ফিচার পার্কে। তাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, গো চেক দ্যাম আউট। Insta360 এর ক্যামেরাগুলোর বিশেষত্বই হলো এদের মডিউলারিটি। এই যে দেখেন, এটা ব্যাটারি, এরপর স্ক্রিন সহ এই পার্টকে ব্রেন বলে, আর এই যে এটা হচ্ছে ক্যামেরা সেন্সর। আমাদের কাছে একটা হলো যে 4K বুস্ট লেন্স, আর এই বুস্ট মডিউল খুলে আপনি লাগাতে পারবেন 360 ক্যামেরা মডিউল অথবা 1-inch ক্যামেরা মডিউল। আমাদের কাছে যেহেতু 4K বুস্ট মডিউল ছিল তাই আমরা কথা বলবো এটা নিয়েই। স্পেকশিট দেখে হয়তো বিদেশি অনেকের মতো বলে ফেলতে পারতাম যে ওয়াও জোস নাইস, খুবই সুন্দর একটা জিনিস, বাট না, দিস ইজ ATC, আমাদের কাজ করার স্টাইল একটু ডিফারেন্ট, আমরা ইউজ করার যে এক্সপিরিয়েন্স সেটাই অবশ্যই জানাবো আপনাদেরকে। অ্যান্ড আমাদের যে কোনো রিভিউর মতোই এই ক্যামেরা ভিডিও বানানো হয়েছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। এই ডিভাইস আমাদের কাছে বেশ অনেকদিন যাবৎ ধরেই আছে। আমাদের টিমের তানিম ওর টিমের সাথে এই ক্যামেরা নিয়ে গিয়েছিল আমেরিকাতে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ নামক একটা স্পেস রোবোটিক্স কম্পিটিশনে। মূলত মার্স রোভার প্রোটোটাইপ নিয়েই এই কম্পিটিশন হয়, আর এই কম্পিটিশনে এশিয়ায় প্রথম হয়ে আমাদের দেশের পতাকা উঁচিয়ে ধরেছে বিশ্বমঞ্চে। আমাদের ATC-র জন্য এটা অবশ্যই খুব বেশি একটা গর্বের ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে যখন আপনি দেখবেন যে আমাদের দেশের কোনো একজন যথেষ্ট ভালো একটা কিছু করতেছে, একটা গ্লোবাল স্টেজে যায়, তখন ব্যাপারটা আসলেই খুব বেশি গর্বের। আর যদি তারপর ব্যাপারটা হয় যে আমাদের এই চেনা জানার মধ্যে, তাহলে তো আরও খুব নাইস একটা ব্যাপার। সো কনগ্রাচুলেশনস টু তানিম অ্যান্ড হিস UIU মার্স রোভার টিম ফর দ্য সাকসেস। আর তার থেকে মজার কথা হচ্ছে যে ও কিন্তু সাথে করে আপনাদের জন্য নিয়ে এসেছে আরও বেশ কিছু ফুটেজ যা এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা। কিন্তু তানিম শুধু ফুটেজ এনে শান্ত হয়নি, ও ফুটেজের সাথে সাথে আরও জোস একটা জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে যে ক্যামেরাটার বডির মধ্যে একটা অ্যাক্সিডেন্টাল পারমানেন্ট দাগ, যেটা আনার পর তানিম খুব একটা হ্যাপি না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। শুরুতে একটু টেকনিক্যাল কথাবার্তা সেরে নিই, তারপর যাবো আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে। আমাদের কাছে থাকা 4K বুস্ট লেন্সটা মূলত 48 megapixel 1/2-inch ক্যামেরা সেন্সর সহ রয়েছে। সো ভিডিও করা যাচ্ছিল ম্যাক্স 4K 60fps এর মতো, আর সুপার আল্ট্রা ওয়াইডে 6K তে। আর এই যে লাল পার্টটা, এটাই হচ্ছে এটার ব্যাটারি। রেকর্ডিং টাইম ছিল অলমোস্ট 1 ঘন্টার থেকে কিছুটা বেশি, আর অ্যাকশন ক্যামেরা যেহেতু অ্যাকশন মোমেন্ট ক্যাপচার করার জন্যই তাই রয়েছে স্টেবিলাইজেশন। 6-axis জাইরো বেসড স্টেবিলাইজেশন আছে এটার মধ্যে, আর ইনস্টা এই জিনিসটার নাম দিয়েছে ফ্লো স্টেট স্টেবিলাইজেশন। তো কেমন ছিল এই স্টেবিলাইজেশন? আমি বলবো ইটস ওকে। এছাড়া আরও চুজ করতে পারবেন ক্যামেরা অ্যাঙ্গেল, যেমন ওয়াইড, ন্যারো, FPV এইসব মোড থেকে। এছাড়া আরও আছে স্লো মোশন, এরপর টাইম ল্যাপস, এরপর টাইম শিফট, নাইট ক্যামেরা, HDR ভিডিও সহ বেশ ভালো কিছু ফিচার। এখন কথা হচ্ছে যে ইনস্টা এই প্রোডাক্টটা আনছেই মার্কেটে যেই বর্তমান অ্যাকশন ক্যামেরা কিং গোপ্রোকে কিল করার জন্য। বাট কথা হচ্ছে, তারা কি আসলে এই জিনিসটা দিয়ে গোপ্রো মার্কেটটা কিল করতে পারছে? সেটা জানতে হলে অবশ্যই আপনার পুরোটা ভিডিও অবশ্যই দেখতে হবে, দুইবার অবশ্যই বলছি, কোনো ব্যাপার না। তো বিল্ড কোয়ালিটিতে আগে আসি, কেননা ক্যামেরা হাতে নিলে আগে বিল্ড কোয়ালিটিটাই চোখের সামনে আসবে। বিল্ড কোয়ালিটির কথা বললে আসলে আমি বলবো দেখতে প্রিমিয়াম বেশ, দেখে পছন্দ হবে নিশ্চিত, হাতে নিলে প্রথমে এই প্রিমিয়াম নিশ্চয়ই বুঝবেন। আর এর আগে বলেছিলাম যে এই ক্যামেরার একটা বেস্ট ফিচার হলো এর মডিউলারিটি। এই যে এই ছোট বাটন স্লাইড করলে নিচের ব্যাটারির পার্টটা খুলে আসবে, আর এই যে এভাবে টান দিলে সব খুলে আসবে, অনেক জোস। আপনি চাইলে ডিসপ্লে একদম সামনের দিকে নিয়ে এসেও একে একদম ব্লগিং ক্যামেরা বানাতে পারবেন। আবার জোড়া লাগানোটাও বেশ সিম্পল, ক্যামেরা অ্যান্ড এই স্ক্রিন মডিউলটা ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হয়, আর ব্যাটারি প্যাকটাও এভাবে অ্যাটাচ করবেন। তবে এই মালখানা বেশ বালকি, মানে বালকি মানে খুবই বড় সড়ো, ইভেন Hero 10 থেকেও এর সাইজটা প্রায় কিছুটা বড়। আর যখন কেসের মধ্যে ভরবেন তখন আরেকটু বালকি লাগবে। আর সাথে দাও এই যে কেসটা, এটা সিরিয়াসলি গুড ফর নাথিং, প্রোডাকশনের ধারের কাছেও নাই, তবে এর মাধ্যমে চাইলে গোপ্রোর মাউন্টটা ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে প্রোডাকশনের ব্যাপারে গুড ফর নাথিং কেন বললাম, কারণ হলো এই ক্যামেরা নিয়ে হালকা একটু অ্যাক্সিডেন্ট করছিল তানিম, আর তাতেই উপরের দিকে খুব জোস একটা সফট টেক্সচার একদম গন, মানে পার্মানেন্ট স্ক্র্যাচ পড়ে গেছে। আর এটা এমন একটা ক্যামেরা, এটাকে ইউজ করতে হলে অবশ্যই কেসটা ইউজ করা লাগবেই, আর কোনো কারণে যদি লেন্স স্ক্র্যাচ পড়ে বা গ্লাসটা ফাইটা যায় তাহলে টোটাল ক্যামেরা মডিউলটাই চেঞ্জ করতে হবে, এছাড়া নাকি আর কোনো অপশনই নেই। তো চলুন এবার কথা বলি ফুটেজের কোয়ালিটি নিয়ে।
দিনের বেলায় ফুটেজের কোয়ালিটির কথা বললে আমি বলবো এই বাজেটে বেশ ভালোই ছিল, হাইলাইট অ্যান্ড শ্যাডো ব্যালেন্স বেশ ভালোভাবে ম্যানেজ করছিল আমার মতে। ইউএসএতে আমাদের দেশের তুলনায় দিনের বেলায় ওয়েদারটা বেশ রাফ থাকে অ্যান্ড সেই কন্ডিশনে যথেষ্ট ভালো পরিমাণ পারফরমেন্স করেছে আমাদের মতে। এইচডিআর ভিডিও ছিল ঠিকঠাক, অনেক ক্যামেরা এই এইচডিআর ম্যানেজ করতে প্যারা খেয়ে যায়, তবে সেটা এখানে হয়নি। স্টেবিলাইজেশন বেশ ভালো ছিল আমার মতে, একে দিয়ে অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে, বেশ ভালোই স্টেবল ফুটেজ পেয়েছি। তবে একটু লাইট কমলে এর স্টেবিলাইজেশন কেমন জানি ভুতুরে সমস্যা দেখা দেয়, সাথে সাথে ভিডিও কোয়ালিটিও বেশ ভালোভাবে ড্রপ করে ফেলে। অনেক ঘেটেঘুটে বুঝলাম যে এই বান্দা লো লাইটের জন্য না, ইভেন তানিমের সাথে থাকে পুরনো হিরোয়েটের রাতের পারফরমেন্স বেশ বেটার পেয়েছে এই ইনস্টা 360 One RS থেকে। ভিডিওতে 6K এর একটা অপশন আছে, 6K রেজলিউশনের ভিডিও আমার কাছে তেমন খুব বেশি একটা ভালো লাগেনি সত্যি বলতে, মানে অনেক বেশি আহামরি হাই কোয়ালিটি লাগেনি। এছাড়া মোটামুটি 8K মানে 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন অ্যান্ড কোয়ালিটি বেশ ইমপ্রেসিভ ছিল আমার মতে। কিছু স্যাম্পল দেখে নিন তাহলে বুঝে যাবেন। আর এই ক্যামেরা আরেকটা সমস্যা হচ্ছে এটার হিটিং ইস্যু। ধরেন আপনি ফিলিংসে ঘুরতেছেন ফিরতেছেন, অ্যাকশন মোমেন্ট অনেক ওয়া ওয়া মোমেন্ট আপনি ক্যাপচার করতেছেন এবং হুট করে দেখলেন যে আপনার ওয়া মোমেন্টটা ক্যাপচার হয়নি কারণ এটার অফ হয়ে গেছে। আর অফ হয়েছে কেন, হিটিংও অফ হয়ে গেছে, মানে তানিমও আমেরিকাতে শ্যুট করার সময় প্যারা গেছে কারণ ওইখানেও ওয়েদারটা খুব হট ছিল এবং এটাও হট হয়েছে, তো প্লাসে প্লাসে মাইনাস হয়ে হিটে যখন হিট হয়ে যায় তখন এটা অফ হয়ে যায়। ডিসপ্লেটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে লেটেন্সির কারণে, মানে গোপ্রোকে আগে মানুষ গালাগালি করতো এই লেটেন্সির জন্য, সেখানে গোপ্রো আজ ভালো হয়ে গেছে মাসুদের মতো, কিন্তু ইনস্টা 360 ভালো হলো না কারণ এটা নতুন। তবে এই স্লো রেসপন্সের সাথে অ্যাডজাস্ট হলে তখন আর প্যারা খাবেন না আশা করি। খারাপ দিকের পর আসে জোস দিকে, সেটা হলো এর অ্যাপ। বাইরের রিভিউয়ারদের মতো আমাদেরও একটাই কথা, ইস গোপ্রো যদি এমন একটা অ্যাপ হতো, মানে আই মিন ফিচারের ঠাসা একটা অ্যাপ, আপনি ইচ্ছা করলে ভিডিও রিফ্রেমিং, টাইম ল্যাপ, স্লো মোশন এসবের ডিউরেশন, স্পিড যে কোনো কিছু করতে পারতেছেন। এছাড়াও এতে আছে এডিট করার মতো ফিচার, যেখানে আপনি র্যান্ডম কিছু ভিডিও সিলেক্ট করে দিলেই এই অ্যাপ নিজে নিজে এডিট করে আপনার জন্য সুন্দর একটা ভিডিও দিবে, খুবই ওয়াও একটা ব্যাপার। এছাড়া এটার আরও একটা ডেস্কটপ অ্যাপও আছে যেটা বেশ কার্যকরী আমার মতে। মাইক্রোফোনের কথা বললে আমি বলবো বেশ ভালো ছিল, বাতাসের মধ্যে বেশ ভালোভাবে ভয়েস ক্যাপচার করছিল উইথ নয়েজ বাদ দিয়ে। যারা ব্লগিং করেন তাদের জন্য এটা যে ইনবিল্ট মাইক্রোফোন আছে সেটা যথেষ্ট ভালোই কাজ করবে, মানে আমি বলতেছি না যেটা সুপার ডুপার অতিরিক্ত বেশি জোস, বাট যে ধরনের আউটপুট দিবে সেটা অবশ্যই প্রাইস হিসাবে এবং এটার কোয়ালিটি হিসাবে যায়। একটা স্যাম্পল ক্লিপ দিয়ে দিচ্ছি, সেটা দেখে আপনারা ধারণা পেয়ে যাবেন। দিস তানিম ফ্রম এটিসি এন্ড আই এম চেকিং দ্য মাইক্রোফোন অফ দ্য ইনস্টা 360 ওয়ান আরএস এন্ড রাইট নাও আই এম ইন এ বিউটিফুল প্লেস কলড গ্রিন রিভার, লেটস ওয়াচ ইট আউট। তো এবার এসে কেমন লেগেছে এই ইনস্টা 360 One RS আমার কাছে? আমি বলবো ভালোই, 29,000 টাকা বাজেটে একটা ফিচারফুল ক্যামেরা, যাবতীয় সব কিছু করতে পারতেছেন এই ক্যামেরা নিয়ে অ্যান্ড আমাদের মতে স্যাটিসফাই হবেন এর পারফরমেন্সে। এখন যদি জিজ্ঞেস করেন এটা কি গোপ্রো কিলার, আমি বলবো না এটা কিলার না, বাট এটা একটা নোটিসেবল অপশন যদি আপনি এই বাজেটে কেনাকাটা করতে চান। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল সাইমন, আজকে বিদায় নিতে হবে, আল্লাহ হাফেজ।